হাই বন্ধুরা, তোমাদের সামনে আমি যেটা প্রথমে বলছি সেটা হলো যে আমি অষ্টমীর দিনে ব্লগ বানিয়েছিলাম ছাড়বো বলে, এডিট করতে হবে ছাড়বো, কিন্তু সেটা আমার দিতে দিতে আজ দেখো দশমী হয়ে গেল। প্রথম কথা সরি, আর কেন হলো সেটা আমি তোমাকে নিশ্চয়ই বলবো। সেটা হলো হঠাৎ করে বাবা খুব অসুস্থ হয়ে গেল, তো হাজব্যান্ড মা সবাই মিলে ওদের নিয়ে মানে বাবাকে নিয়ে হসপিটালে গেল, আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, আর করতে পারিনি, তাই আজই পারলাম, তো আজই আমি ছাড়ছি। তোমরা প্লিজ সবাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজ হচ্ছে মহা অষ্টমী, তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, সাবধানে ঘোরাঘুরি করো। তো মহা অষ্টমী আমার ঘরে বসেই কাটছে, বাবা মায়ের সঙ্গেই মহা অষ্টমী কাটছে। যাই হোক, অঞ্জলি দিতেও যাইনি, কারণ দেখো অঞ্জলি দিতে গেলে অনেকটা টাইম, বাবা অসুস্থ, মা একা পারবে না, তো সেই জন্য আমরা বেরোইনি, কেউ বেরোচ্ছিও না, মেয়েকে নিয়ে বাবা রোজ একটু প্যান্ডেলে যাচ্ছি। তো ছোটো, তো আর বোঝে না, আর ওকে দেখানোটাও আমাদের উচিত, তো এইভাবেই কাটছে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, তো তোমরা খুব সাবধানে ঘুরো, কিন্তু অনেক ঘুরছো তো, মজা করছো তো? হ্যাঁ মজা করো। তো সকালবেলায় কী বলো তো, অনেক কাজ টাজ করা হয়ে গেছে, মা কিছু করেছে, আমি কিছু করেছি, হয়ে গেছে। আর সকালের টিফিনটা আমি বানিয়েছি, সকালের টিফিনটা বলতে কী বলো তো, ওই লুচি বানিয়েছি আর ছোলার ডাল আর মিষ্টি, তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরে করবো বলেই দিই, দুপুরে কী করবো, দুপুরে করবো হচ্ছে পোলাও আলুর দম সঙ্গে মিষ্টি, বেশি কিছু করবো না, তো এটাই চলবে। করতে মা রয়েছে, বাবা খাচ্ছে না, সত্যি বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও বাচ্চাটা তো ছোটো, অত কিছু বোঝে এখন, একটু ভালো কিছু না করে দিলে মনটা খারাপ লাগবে। আর অষ্টমীর দিনে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম নিরামিষ খাওয়া, তো সেটাই করব, ঠিক আছে? আর যেটা করবো জানো তো, সব কিছু হয়ে গেলে কিছু শর্ট ভিডিও বানাবো। আমার মা বলছে বেরোচ্ছিস না কোথাও, আর হচ্ছে বাবু এখন বাড়িতে আছে, বাবু বলতে আমার মিস্টার আমার হাজবেন্ড, তো বাড়িতে আছে, তুই কিছু শর্ট ভিডিও বানিয়ে রাখ, বানা, কলেজ থাকলে তো সময় দিতে পারে না কিছু মানে ভালোভাবে করতে, তো আমি বললো হ্যাঁ ঠিকই বলেছো, তো কাজ টাজ করে একটু সাজুগুজু করে আমি শর্ট ভিডিও বানাবো, ইচ্ছা আছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, ঠিক আছে? আর ড্রেস হয়েছে, দেখো সবাই তো দিয়েছে, রয়েছে, কিন্তু সেট করা কিছু নেই, না ফলস লাগিয়েছি, না পিকো করেছি, না ব্লাউজ বানিয়েছি, হ্যাঁ, তো ড্রেসগুলো আমি পরতে পারছি না, তো যাই হোক ওটা পরে করে নেবো, বাবা আর একটু সুস্থ হোক বেরিয়ে করে নেব। তো যাই হোক, কী বলো তো, বেরোতে পারি না বল, কিন্তু আমি না মাকে মানে বাবা রয়েছে, মাকে একা একা রেখে গেলেন আমার মনের মধ্যে না কেমন করে, বাবা যদি হঠাৎ প্রচণ্ড কাশি ওঠে, অসুস্থ হয়ে পড়ে, মা ঘাবড়ে যাবে, একা পারবে না, তো সেই জন্য যাচ্ছি না কোথাও। জানো তো আরেকটা কথা শেয়ার করি, আমি ছোট থেকে আমার মানে এত অবধি কোনো দিন পুজোতে কোনো মানে সেরকমভাবে এইভাবে কাটেনি, এবছর যেভাবে কাটছে, তো একটু খারাপ কথা হয়তো লাগছে, কিন্তু আরও ভালো লাগছে এটা ভেবেও যে কোনোদিন পুজোতে আমার বাবা মা একসঙ্গে আমার বাড়িতে এখনো পর্যন্ত 9 বছরে আসেনি বা থাকা হয়নি, তো এটাও কোথাও খারাপ লাগে জায়গা থেকেও মানে খারাপ লাগার জায়গা থেকেও এটা আবার ভালো লাগছে, ঘরে থেকেও ভালো লাগছে, নাই বা গেলাম কোথাও কী আছে, ঘরেই তো দেবতা, বাবা মা তো দেবতার সমান বলো। শাশুড়ি মা আসতে পারেনি আর এক সমস্যা, জানো তো, মানে আমার শাশুড়ি মার বাবা মা শাশুড়ি মার কাছে থাকে, ওরাও অসুস্থ, তো সেই জন্য আসতে পারিনি, নাহলে মা চলে আসে, আমরা যাই দিদির বাড়িতে, যাই আমরা সবাই মিলে, মানে দিদি বলতে মামাদের বাড়িতে, খুব মজা হয়। তো এবছরটাই হলো না, ঠিক আছে না, চলো পরের বছর যাবো, তাই না, দাদা কী হচ্ছে, তো সে এইভাবেই নাও, এখন আমি কাজকর্ম করি, রান্না বান্না করি, আর তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা পুরোটাই দেখবে, আর দুপুরে কী খাচ্ছি কী রান্না করছি বলে দিয়েছি, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, হচ্ছে এখন রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে মজা করো, ভালো ভালো খাও, এখন কোনো ডায়েট কন্ট্রোল কেউ করো না, আর হচ্ছে সাবধানে থেকো, মাস্ক পরে থেকো, স্যানিটাইজার নিয়ে ব্যাগে ঘুরো, ঠিক আছে? ঠাকুর দেখতে গেলে তো খিদে পাবেই, খেয়ে গেলে খেতে হবে, তো স্যানিটাইজ হাত ধুয়ে স্যানিটাইজার করে নিয়ে তারপরে
খাবারটা খেয়ে। ওকে বন্ধুরা, তো রাখি, টাটা, বাই। ও একটা কথা বললাম না জানো তো, ভুলে গেছি, মাথায় এবার আমি কিচ্ছু থাকে না চিন্তায়, অনেকটা দায়িত্ব তো, তো সেই চিন্তা ভুলেই যায়। হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তারা বেশি বেশি করে একটু শেয়ার করো, লাইক করো, আর যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমার নিয়মিত করে বললাম একটু সাবস্ক্রাইব করে দাও। হাই ফ্রেন্ডস, আজকে মহাষ্টমীর সকালে দেখো এটাতে আছে ছোলার ডাল, এটার মধ্যে লুচি করে রেখেছি, লুচি আর এটার মধ্যে আছে মিষ্টি, এই দেখো। তো এটাই হবে আজকে সকালের টিফিন আমাদের। তো মা গেছে স্নান করে পুজো দিতে, আমার হাজবেন্ড বেবিকে একটু পড়াচ্ছে, তারপর টিফিন করবে। হাই ফ্রেন্ডস, দেখো করেছিলাম না দুপুরবেলায় তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করবো, তো আজকে তো মহা অষ্টমী, তো তার জন্য একটু পোলাও রান্না করেছি আর আলুর দম, তো এখন আমি খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদের খাওয়া হয়ে গেছে, মানে আমার হাজবেন্ডের আর বাচ্চার খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খাবো, ঠিক আছে? পোলাও, আলুর দম আর মিষ্টি, তো আমি এখন খাই, তোমরাও খেয়ে দিয়ে নাও, ঠিক আছে? এখন রাখি, টাটা, বাই বাই।